ফার্স্ট আমরা দিদি নাম্বার ওয়ানে গিয়েছি, তা খুব এক্সাইটেড ছিলাম। এখন পুরো ভিডিওটা আমাদের করা হয়নি প্রথম থেকে, তা আমি মেকআপ থেকে স্টার্ট করেছি যেহেতু গাড়িতে খুব ব্যস্ত ছিলাম আমরা, বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে উঠে, ওই জন্য গাড়ি থেকে আর ভিডিওটা করা হয়নি। তা আমরা গ্রিন রুম থেকেই স্টার্ট করে দিয়েছি মেকআপ। আমি দেখো ওখানে সব কিছুই মেকআপ আর্টিস্ট বলো, হেয়ারস্টাইল সব কিছু রেডি থাকে। তো আমার মেকআপ হয়ে যাওয়ার পরে আমাকে হেয়ার স্টাইল করে দিয়েছিল ওখান থেকেই সব কিছু, শুধু ড্রেসটা আমাদের ক্যারি করতে হয়। তা তোমাদের সাথে আমি শেয়ার করছি যে কীরকম, মানে দিদি নাম্বার ওয়ানে গিয়ে আমি কতটা এক্সাইটেড ছিলাম বা কতটা মানে খুশি ছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি ছোট ছোট ক্লিপ করে। তা দেখো আমাদের মেকআপ, ছেলেদেরও ওখানে মেকআপ করে দেয় প্লাস মেয়েদেরও মেকআপ করে দেয়। তা আমাদের মেকআপ হয়ে যাওয়ার আমাকে হেয়ার স্টাইল করে দিচ্ছে, ওরা যেরকম ড্রেস অনুযায়ী সেরকমই মেকআপ করে দেয়। তা আমার হেয়ার স্টাইল হচ্ছে একটু হেয়ার স্টাইলে যথেষ্ট ওরা ভালো করে কথা বলে শার্টটু ঠিক করে দেয়। তা আমার আইটাও ঠিক করে দেয়া ওরা যথেষ্ট চেষ্টা করে, মানে খুব ভালো সাজায়, খুব ভালো ব্যবহার ওদের। আর প্লাস ওখানে আমাদের ফার্স্ট গিয়ে হচ্ছে আমাদের ওখানে লাঞ্চেরও ব্যবস্থা করেছে, ওগুলো আমরা ভিডিওটা করিনি, জাস্ট ওটা ভিডিওটা ক্লিক করতে মনে ছিল না, একটু ভাবছিলাম। প্লাস হচ্ছে এক্সাইটেডমেন্টেও বলতে পারো। প্লাস আমাদের দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে, ওদের কাছে সব রকম মেকআপ ওরা সেই অনুযায়ী সাজিয়ে দেয়, খুব সুন্দর সাজায় আর ব্যবহার খুব খুব ভালো। তা তারপরে যথেষ্ট আমাকে মানে আমি যেরকম যেরকম একটু বলছিলাম সেরকম করেও দিচ্ছিলাম। মোটামুটি আমাদের কমপ্লিট, এবার আমরা গেছি ওখানটায়। দেখো স্টেজটা একটু খেলা হয় কত সুন্দর করে পরিবেশন করা, ওখানটায় অ্যাকচুয়ালি আমাদের দিদি বসবে মানে রচনা ব্যানার্জি, এদিকে সব যারা পার্টিসিপেট করেছে তারা বসবে। ওখানটায় দেখো তোমার ওখানটায় গিফট সাজিয়ে রাখা, আমরা প্রথমেই গিয়ে ধরে সবাই ফটো ফটো তুলেছি, আমি ঘুরে ঘুরে ভিডিও করেছি যে কেমন এগুলো ছোটোদের মানে বাচ্চারা যখন খেলে এই দিকে খেলা হয়, ওদিকে বড়োদের, ওইদিকে সব আমাদের বসে আছে সব মা যাদের গার্জেন সবাই এসেছে, আমাদের এগুলো সব ঠিক ঠিক করে দিচ্ছে, এমনকি সবার আর মানে যে যার জায়গায় সব জল ফলের ব্যবস্থাও করে দিয়েছিল। খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর এটা সবাইকে দাঁড়িয়ে সবার সাথে ফটো ফটো তুলছি আমরা, খুব খুব সুন্দর। দেখো কত সুন্দর করে সব কিছু সাজানো। আর অনেকটা মজার জিনিস হচ্ছে ওরা প্রত্যেকটা সময় মানে একটা খেলা হয়ে গেলে আরেকটা খেলার সঙ্গে সঙ্গে আরেকটা উপহার ওরা সঙ্গে সঙ্গে রেডি থাকে, সাজিয়ে ফাজিয়ে দিচ্ছে, সবাই রেডি পজিশানে আছে। এখন আমাদের দিদি ঢোকেনি, যখন ঢুকবে তখন আমাদের মোবাইল পুরো মানে ফ্লাইট মোড করে দিতে হয়েছে, যাতে মানে মোবাইল না ব্যবহার করতে পারে, ভিডিও যাতে না হয়। কিন্তু তা সত্ত্বেও আমাদের একটু সবাই হালকা করে চুরি করে করে একটুখানি ভিডিও করা হয়েছে। এখন করলে কোনো ব্যাপার ছিল না, এখন আমরা যেহেতু শুরু হয়নি বলে এখন তোমরা ভিডিও করে দিতে হয়, সবাই সবার সাথে আমরা ভিডিও করছি। দেখো সবাই ভিডিও করছি, সবাই ফটো তুলছি, খুব ভালো লাগছে। ওই জায়গাটা দিদি নাম্বার ওয়ান, ওখানে রচনা ব্যানার্জি বসে থাকে, আমাদের দিদি সবার পছন্দের দিদি। এখানে সব নিজেদের পার্টিসিপেট, দেখো ওখানে লিখে গেছে অনামিকা একজন ছোটো সরকার, এখানে যে ফার্স্টেই আমি ছিলাম, ফার্স্টেই আমি দাঁড়িয়েছিলাম। তো সবাই তুলছি ফটো মোটামুটি,
করে, যেইটুকুন আমাদের চলে যেটা আমাদের পার্টিসিপেট ছিলাম যে ডান্স করতে হবে, ডান্স করে তো প্র্যাকটিস করতে হবে, সেটাই আমাদের ছোট্ট করে একটা ভিডিও করা হয়েছে। বেশ নাচ গান হলো দিদির সাথে, তারপর আমি করে করা হয়েছে একটুখানি ভিডিও করলাম। তখন আমরা সবাই বসেছিলাম এদিকে উপহার সাজাচ্ছিল বলে। তারপরে দেখো আমাদের খেলা শেষ, আমরা সব কত গিফট পেয়েছি, গিফটগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কত সুন্দর, আমি সব একটা ভিডিওর মধ্যে পেয়েছি অনেক কিছু, এরকম গ্লসারি পেয়েছি, চশমা, আমরা সানগ্লাস, সোফা, আলমারি, কিচেন চিমনি, কেক, কফি মেকার, প্রচুর প্রচুর। এমন ইভেন এটা সবাই অনেকেই ভাবে যে এখানে পয়সা নেওয়া, কোনো পয়সার কোনো কিছু থাকে না, এগুলো সব মানে তুমি খেলতে গেলেই পাবে। সবচেয়ে আমার বড়ো পাওয়া জিনিস হচ্ছে উইনার ট্রফি, যেটা আমার স্বপ্নের ওখানে, ওইটা আমি পেয়েছি, খুব খুব খুশি। ক্লাস দেখে আমি ফার্স্ট হয়েছি বলে উইনার হয়েছি বলে আমাকে একটা সিল্কো গোল্ড থেকে একটা ডায়মন্ড পেন্টিং আর একটা গোল্ড চেন দিয়েছে। আমার গাড়িতে দেখো তোলা হচ্ছে আমার জিনিসগুলো, খুবই ভালো কিছু লাগছিলো, যা বলে বোঝাতে পারবো না। ওখানে সব গাড়ি রেডি থাকে, সবারই গাড়ি মানে ওখানেই থাকে গাড়ি, জাস্ট আমাদের ভাড়াটা দিয়ে দিতে হয়, দিয়ে দেওয়া হয় আর ওই গাড়িতে ওরা পৌঁছে দেয়। সব গাড়িতে ছোটো ছোটো হাতে সেটা সব কিছু পৌঁছে যাচ্ছে, গাড়িতে দেখো আমরা তুলে দিচ্ছি সব জিনিস, সব কিছু আর অনেক কিছু গিফট পেয়েছি। আচ্ছা এবার আমরা বাড়িতে, বাড়ির যে কেক আমাদের দিয়েছে তা তোলা হয়নি, তা সেইটা হচ্ছে আমরা বাড়িতে গিয়ে কেক কাটবো, সেটা তো বাড়িতে এসে দুদিন মোমান কেক কাটবো, সবাই খুব খুশি দেখো, দুদিন সবাই করছে আমরা, খুব 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 হ্যাপি, সত্যি খুব হ্যাপি হয়েছিলাম। তা সবাই বাড়িতে এসে সবাই এনজয় করে, রাতেবেলা তখন 11:30-11:30 বাজে, তখন আমরা রাতে এসে কেক কাটবো, খুব সুন্দর খুব টেস্টি ছিল কেকটা। আমরা একটা ভিডিও করছি ছোট করে, তারপরে তো কেকটা আমরা কাটতে শুরু করে দিয়েছিলাম। Thank you.
ফ্রিতে পাওয়ার মজাটাই আলাদা। এই সোফাটা পেয়েছি, আর একটা হচ্ছে আলমারি পেয়েছি, দেখাচ্ছি। আর এটা হচ্ছে আলমারি পেয়েছি, খুব সুন্দর, খুব হার্ড আলমারি, খুব ভালো। অনেকে ভাবে যে কম দামি জিনিস দেয় ভালো না বা টাকা পয়সা না, কোনো ওরকম ব্যাপার না। আমি পুরো ফ্রি, পুরো ফ্রি, কোনো টাকা পয়সা লাগেনি, কোনো কিচ্ছু না। এটা আলমারি, এর ভিতরে সব কিছু রেখেছি। এটা একটা কফি মেকার পেয়েছি, আর এগুলো গ্রসারি দেখে চাল পেয়েছি, অনেক কিছু পেয়েছি, আরও পেয়েছি। এটা হচ্ছে কফি মেকার পেয়েছি, বাকি রয়েছে প্রচুর দিয়ে দিয়েছি। আর একটা কিছু আমি কিচেন চিংড়ি পেয়েছি, কিচেন চিংড়িটা হচ্ছে আমার বাড়িতে দিয়েছি, ওটা আমি দিয়ে দিয়েছি। বাকি হচ্ছে শ্বশুরবাড়িতে যে কটা জিনিস ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের সাথে ছোট করে ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে।